अरे बाबा सिंह बाबा अरे बाबा अरे बाबा बाबा এই যে দেখ তোরে না বলছিলাম মুসাফা সরি সিং বাবা মুসাফা কি তুই জয়টা এই যে দেখ সিং বাবা জুতো খুলবেটা জুতো খুলবেটা মুসাফা আরে দা থাম এইগুলো মানে এটা হচ্ছে সিং বাবা এটা মুসাফা কি না তুই খুল দেখ সিং বাবা সিং বাবা এই যে দেখ হ্যাঁ সিং বাবা এটা বলে সিং গজে ছেবে না কামরুকার সাথে টাপ করে আছে জানো সর অবস্থা কামরুকার কামরুকার না বাবা বাবা দেখ তুই করিস না নাম শুয়ে দেবে বাবা 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 বাবার সামনে বেয়াদবি করিস না হলাইলো নাকি রে সিন্ন হলাইছে কেন জানে বল আরে সিনবো না বাবা রে বাবা বাবা রে বাবা 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 রে বাবা বাবা রে বাবা বাবা রে বাবা বাবা রে বাবা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বাবা কেমন ভালো আছেন আছি ইনশাআল্লাহ আল্লাহ দোয়া হুজুর এই যে আমার ভাই আসছে কাজী নাকি হ্যাঁ ভালো আছেন সামনে কি সিং বাবা সিং বাবা কত বড় জিনিস তুই জানো সেটা মাওলানা মাওলানা থাকছে আল্লাহর কালামকে তুমি বিশ্বাস করছ না এই দুনিয়া ভন্ড ভরে গেছে এই দুনিয়ায় ভন্ড ভরে গেছে বাবা মুসা বাবা আমি বিশাল বড় একটা বিপদে আছি বাবা কি হয়েছে ক বাবা এই যে তৃষ্ণা আমাকে ভালোবাসতো এখন তৃষ্ণা আমাকে চিনতেছে না বাবা একটু যদি আমাকে দোয়া করে দিতেন বাবা চুপ ইন্নাল্লাহ আমা সাবিরিন আমি এই সমস্ত কাজ পছন্দ করি না আমি আল্লাহর কালামকে পছন্দ করি বাবা আমি যা কিছু করি আল্লাহর কালাম দিয়ে করি যা এখান থেকে যা আপনি আমি এই সমস্ত কাজ করি না যা বেয়াদব পোতা গা বাবা আমি তৃষ্ণাকে ভালোবাসতাম তৃষ্ণা চলে গেছে বাবা আমি মুসা বাবার এখানে গেছিলাম কিন্তু হয় নাই আপনি সিং বাবা আপনার অনেক নাম শুনছি বাবা একটু আমাকে দোয়া দিয়ে দেন বাবা তো মোসা ফকিরের কাছে গেছো বাবা বাবা কোনো কাজ হয় নাই এটা কি কোনো এটা কি কোনো ফকির হইল বাবা বাবা আপনার কথা শুনছি তো পরে আমি আপনার কাছে চলে আসছি বাবা আমি কামরুক কামাক কাছে ডেরিং দিয়ে আইছি বাবা আমাকে একটু দোয়া দিয়ে দেন বাবা রে বাবা সিং বাবা তুই যে এই যে সিং বাবার কাছে নিয়ে গেলাম মাথা নত করলি না আর এই যে মুসা ফকির তো মনে কর মাথা নত করা পছন্দই করে না সে নামাজ টামাজ পড়ে তারাও তুই করস না তুই কিন্তু আসলে পরে যে কি হবি ধ্বংস হয়ে ধ্বংস হয়ে যাবে তো অভিশাপ পড়বো কিন্তু এগুলো কিন্তু সাবধান এগুলো মানতে হয় বুঝছো যত অভিশাপ আমার আমার উপরে তো পড়বো পড়তে দে আর শোন তোর একটা কথা বলি সেটা হলো ওই যে ওই সিং বাবা ওই এরকম ফকির তাদের আসল রূপ আমি যদি রাজীব হয়ে থাকি তোরা বের করে দেখামো আমি কালকের মাঝে আসল রূপই তো এটা আর রূপ কি আছে আচ্ছা কাজ কর তুই অনেক বিশ্বাস করছ ওদেরকে বুঝতে পারছি তো আমি আজকের মাঝে ওদের আসল রূপ আমি তোরা দেখাই যাচ্ছি চল আমার সাথে আমি একটা বিপদে আছি বাবা
মুসাফিরের কাছে গেছিলাম আমারে কি জানি দিল বাবা কোনো কাম হইল না আমার কাছে খালি টাকা নিল বাবা হন আপনি আমারে দিন রক্ষা করেন লাদা নিছো গো বাবা সাত সমুদ্র 13 নদী পারে আমি সিং বাবা হইছি গরীব মানুষ বাবা কাম রক্ষা মাকার বাবা আমি সিং বাবা আমার উত্তর বাবা সিং বাবা ওয়ে দেব দেব বাবা ভালো তো এরে বাবা আসসালামু আলাইকুম বাবা ওয়া আলাইকুম আসসালাম বাবা আপনি যে আমাকে ওষুধটা দিছিলেন হাবিস এটা তো মাশাআল্লাহ ভালো কাজ করছে বাবা এর নামে আমি ধন্যবাদ জানাইতে আছি একটু দোয়া করে দিন আমারে ইনশাআল্লাহ ইন্নাল্লাহু মা সাবিরিন আমি বাবা আল্লাহকে বিশ্বাস করি আমি আজেবাজে ওই ফকির হ্যাঁ অনেক সমস্ত বিশ্বাস করি না আমি যা করি আল্লাহর কালাম দ্বারাই করি জি বাবা আপনার তাবিজ আমার বিরাট কাজে লাগছে ওইটাই হবে কারণ আমি আল্লাহর কালাম দিয়ে তোমাকে তাবিজ দিয়েছিলাম আল্লাহ তোমার মঙ্গল করুক বাবা একটু দোয়া করে দিন হ্যাঁ মুসা বাবা যারে তো পুলিশে তার কাছে নিয়ে যাচ্ছি হ্যাঁ নাকি এলাকার মধ্যে অনেক বন্ডামি শুরু করছে তোরাই কথা বল আমি তোরা নিয়ে আসছি না কথা আমার বলতে দে না হুজুরের সামনে বেদবি করি সালাম ভালো আছেন আমি পছন্দ করি মোটামুটি ওর ফ্যামিলিও আমার পছন্দ করে তো বিয়েতে সব ঠিক এই টাইমে এই যে স্বাধীন ও আয়সা বলতেছে ওরে নাকি ও বিয়ে করবো এখন হুজুর জানেন তো আমরা খুব একটা সমস্যার মাঝে আছি কি করা যায় হুজুর দেখো আমি ওই সমস্ত বিশ্বাস করি না আল্লাহ বিয়া শাদী জিনিসটা হচ্ছে আল্লাহ নিবন্ধ জিনিস এই মেয়ে যার সাথে আল্লাহ পাক জুটি মিলে রাখছে তার সাথেই হবে শোন মানে মানুষের মধ্যে ভালো খারাপ তো আছে অবশ্যই তো এই মুসা ফকিরে মনে হচ্ছে একটু হলেও ভালো মানে অল্প একটু হলেও ভালো খুব একটা ভালো যায় তা না অল্প একটু ভালো আছে কিছুটা হলেও তো কিছুটা হলেও ভালো আছে আচ্ছা দেখ কিন্তু ওই হালারে ওই হালার আমার পুরো টাউট টাউট মনে হইতেছে আর ওটাতে পুরো টাউট আমতলের প্রমাণ করে ছিলাম কামরু কামা কাটতে শিখাই যত কামরু কামা কামরু কামা কাও থাকুক এরকম সমস্যা তুই আমার সাথে ওটাতে টাউট আমতল প্রমাণ করে ছিলাম আয় তুমি আসো আমার সাথে আয় কথা বলবো বাবার সাথে আচ্ছা বলো বাবা ওই দিন আপনার সাথে বেদবি করার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত আপনি আমাকে ক্ষমা করে দেন বাবা আমি জানি এই বাবার লগে এখন বন্ধ যারা বেদবি করছে সব ধ্বংস হয়ে গেছে বাবা অভিশাপ দিয়েন না তো আজকে একটা সমস্যা নিয়ে আপনার কাছে আসছি বল কি সমস্যা এই যে মেয়েটাকে দেখতেছেন ওকে আমি ভালোবাসি ছোটবেলা থেকে ওকে আমি ভালোবাসি দেখছেন বাবা দেখছেন আচ্ছা ঠিক আছে বাবা শোনেন তো তারা ছোটবেলা থেকে ভালোবাসি তো এখন ওর ফ্যামিলি ওর কাছে বিয়ে দিতে চায় মানে আমি ওকে ভালোবাসি এখন বাবা এটা ওকে কে বিয়ে করবে আমি না ও বুঝতেছি না বাবা আমি বিয়ে করব এটা একটা সমাধান করে দেন না ও বিয়ে করবে যে ও বিয়ে করবে বাবা আমি করবো এখন বাবা একটা সমস্যা ওষুধ আছে বাবা কি ওষুধ তাড়াতাড়ি দেন বাবা আর সহ্য হচ্ছে না বাবা ওর লগে আমার একটু আলাদা দরবার করতে হইব মেয়ের সাথে দরবার করতে হইব বাবা আপনার সাথে না আই বাবা আমার মাইন কাছে পাই লয়া যা এই যে মাইন কাছে পা দেখছো নিয়ে যা আগে যাবে নিয়ে যা বাবা নিয়ে যাচ্ছি নিয়ে যাচ্ছি
মিয়া দেবি না শালা বন্ধ এই শালা বন্ধ এই এই শালা বন্ধ আদার সব বন্ধ আই সব দিয়ে একটু দেনা কোথায় আই জোর শালা সিং সিং মার তুই শালা সিং মার তুই মাইন করছিস বাবা না আমারে কাম মান কানে বা কাম দু করে কেমন আই তোরে কত দিন শেষ করছিলা তুই দিলি আমার তোর মান করছিস বাবা মাঞ্জে 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 ভাই ভাই